জুলফিকার জাহিদির কথা ও সুরে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ শিল্পী রেশমি মির্জার স্বপ্ন ভেঙে চুরমার গানটি মুক্তি পাবে আগামী 18 ফেব্রুয়ারি। সঙ্গে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জুলফিকার জাহিদ। আর এতে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেত্রী জাহারা মিতু। মিউজিক ভিডিওর চিত্র ধারণ করা হয়েছে সম্প্রতি পানাম নগরের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়। গানটি সম্পর্কে জুলফিকার জাহিদি বলেন, এটা একটা রক স্টাইলের মিউজিক, মেলো রক। আমি মনে করি বাংলাদেশে যে ধরনের মিউজিক ভিডিও হয় সেখান থেকে টোটালি আলাদা। আমি চিন্তা করেছি নট ইন বাংলাদেশ, ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড ইট উইল বি অ্যাকসেপ্টেড। স্পেশালি মিতুকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই গানের পিছনে ব্যাকগ্রাউন্ডে সে যে অ্যাক্টিভিটি দেখিয়েছে, এটা ডিয়ারিং, ভেরি ডিয়ারিং। আর এই গানটা গেয়েছে রেশমি, অসাধারণ। আমার মনে হয় এই গানটা বাংলাদেশে ভেরি সুন সবার মুখে মুখে চলে যাবে, স্বপ্ন ভেঙে চুরমার এই শব্দটা। সঙ্গীত শিল্পী রেশমি মির্জাও গানটি নিয়ে ভালো কিছুই প্রত্যাশা করছেন। গানটি আসলে খুবই একটি ভালো গান, গানের কথাগুলো বিশেষ করে অনেক টাচি। জুলফিকার ভাই আর কি যে গানটি লিখেছেন এবং সুর করেছেন, ভাই একদিন ডেকে বলছে রেশমি এই গানটি আমার জন্য করতে হবে। দেন আমি এসে গানটি শুনেই আমার পছন্দ হয়ে গেল। আমি বললাম ভাইয়া এই গানটা কিছু হওয়া উচিত। তো ভাইয়া গানটা আমি ভয়েস দেওয়ার রিসেন্ট ভয়েস দিয়েছি, হঠাৎ করে ভাইয়া বললো যে রেশমি চলো শুটিং করে আসি, শোটো সব ক্যান্সেল করে আজকে এখানে শুটিং স্পটে। আর এমন একটি সুন্দর গানের মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে খুশি মিতু। আমি এই মুহূর্তে একটা মিউজিক ভিডিও শুটিং করছি, যেটা আমরা চাচ্ছি হচ্ছে যে বাংলাদেশের চিরচরিত যে ধরনের মিউজিক ভিডিওগুলো হয় সেখান থেকে একটু ডিফারেন্ট করতে। বাট এই মুহূর্তে আমি পানির মধ্যে, এত ঠান্ডার মধ্যে, এখন প্রায় সন্ধ্যা আজান দিবে একটু পরে, সো এর মধ্যে পানিতে নেমে পুরো পানিতে একদম একাকার অবস্থা এইভাবে করলাম লাইফের ফার্স্ট টাইম। কারণ আমি বেসিক্যালি হচ্ছে আমি পুকুরে তেমন একটা নামি না, তো লাইফের ফার্স্ট টাইম না, সত্যি কথা বলতে নেই, লাইফের ফার্স্ট টাইম যে এরকম সন্ধ্যার সময় একটা পুকুরের মধ্যে নেমে আমি ডুবো দিয়েছি, কাঁপছি এখন, মাইক দেখে মনে হয় ঠিক হয়ে গেছে একটুখানি। সো ভয়টার থেকে বেশি হচ্ছে এক্সাইটমেন্টটা কাজ করছি, বিকজ আমি চাই আমার প্রত্যেকটা কাজ 100% পারফেক্ট হোক। যে একবার ভুল হচ্ছে, দুইবার ভুল হচ্ছে, তিনবার ভুল হচ্ছে, ঠিক আছে চারবার পাঁচবার করো, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাকে দেখে যাতে আমার যারা দর্শক আছে তারা যাতে খুশি থাকে, তারা যাতে বলে যে না আমি তো আসলেই কোনো একটা ভালো কাজ করেছে। এবার ভ্যালেন্টাইনে প্রকাশিত গানগুলোর মধ্যে এটি ভিন্ন ধারার একটি কাজ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।